নমস্কার বন্ধু, কয়েকজন পার্শ্ব শিক্ষকের উদ্যোগে একটি সভার আয়োজন করা হচ্ছে, যেখানে সমস্ত 11ই আগস্ট মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর জেলা একটি জায়গাতে, এবং সেখানে সমস্ত নেতৃত্বকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে, এবং সব তার প্রধান উদ্দেশ্যই হলো সর্বপার্শ্ব শিক্ষক সংগঠন নেতৃবৃন্দকে একত্রিত করা, বাংলার পার্শ্ব শিক্ষকদের দাবি নির্দিষ্ট করা, সব নেতৃত্বের মিলিত প্রয়াসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থীর সাক্ষাৎ করা, এবং তাদের যে দুঃখ দুর্দশা যন্ত্রণা সেটা কিন্তু সামনাসামনি বলা, এবং যে বিষয়টা আরও যেগুলো উঠে আসছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎপূর্বক মূল দাবি প্রতিষ্ঠা করা, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে কিন্তু এগিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে বলা হয়েছে যে এখানে রাজনীতি নয়, মূল লক্ষ্য হলো পার্শ্ব শিক্ষকদের উন্নতি। তাই সমস্ত নেতৃত্ব, সরকারপন্থী, সরকার বিরোধী বা যে যায় আছে, সব পন্থীকেই কিন্তু যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে, এবং সকল পার্শ্ব শিক্ষকদেরকে উৎসাহিত করা হয়েছে যাতে ঐক্যবদ্ধ হতে পারে। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা কজনের পক্ষ থেকে কিন্তু এটা জানানো হয়েছে। সেক্ষেত্রে তাদের যে মূল বক্তব্য ফুটে উঠেছে যে এই যে পার্শ্ব শিক্ষকরা, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক এবং তাদের যথেষ্ট ডিগ্রি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং তাদের যে শিক্ষক যে ডিগ্রি প্রয়োজন তা কিন্তু ট্রেনিং করার পরেও একজন গ্রুপ ডির এসএসের একজন গ্রুপ ডির কর্মচারী সেখানে কিন্তু 15,000 পাচ্ছেন, গ্রুপ সি যারা মাধ্যমিক পাস তারা পাচ্ছেন 19,000 টাকা, আর গ্রুপ ডি 8 পাস। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক পাস তারা পাচ্ছে প্রাইমারি ক্ষেত্রে 10,000, এবং গ্র্যাজুয়েট পাস শিক্ষকরা পাচ্ছেন, ট্রেনিং প্রাপ্ত শিক্ষকরা পাচ্ছেন 13,000। এই বেতন বঞ্চনা কেন? এইখানেই বিষয়টাকে ধরে নিয়ে কিন্তু এগোতে হবে। দীর্ঘ এই 8 বছর এই সরকারের আমলে সেরকম কিছু উন্নয়ন হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী তার কথা মতো কেন পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন করছে না, যেখানে অন্যান্য রাজ্য যথেষ্ট পরিমাণে তাদের রেগুলার করছে এবং তাদেরকে অন্যান্য মানে সমপর্যায়ে শিক্ষকের মর্যাদা দিয়ে তাদের কিন্তু যথেষ্ট উন্নয়ন করছে। তো সেইখানে দাঁড়িয়ে এর প্রধান কারণ হচ্ছে যে একজোট না হতে পারে, এবং একজোটে কিন্তু এগিয়ে যেতে হবে, এটাই কিন্তু ব্যাপার। তো 12% ইপিএফ কেটে নেওয়ার পরে কিন্তু খুব সামান্য টাকাই কিন্তু তাদের হাতে থাকে, তাই এই পর্যায়ে দাঁড়িয়ে কেন এইরকম একটা বঞ্চনা হবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন হয়েছে। এবং তারই উদ্দেশ্যে এই প্রস্তাবকে সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃত্বকে এক হওয়ার কিন্তু আহ্বান জানানো হয়েছে 11 তারিখে। তো সেখানে দাঁড়িয়ে সমস্ত নেতৃত্ব কি যাবে সেই বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে জানাবো আপনাদের পরবর্তী পর্যায়ে। তবে একটা বিষয় যে নেতৃত্বরা যদি পার্শ্ব শিক্ষকদের সত্যিই ভালোভাবে বা ভালো নিয়ে চিন্তা করে, তাহলে তাদের রাজনীতির রং থেকে বেরিয়ে আসতে হবে, এবং নিজের স্বার্থের কথা থেকে বেরিয়ে আসতে হবে, বা নিজের যে ইগো সেই ইগোকে ভেঙে কিন্তু বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু সম্ভব হবে এই যে প্রয়াস, এই প্রয়াসে কিন্তু এগিয়ে যাওয়া। তবে যা এই যে প্রয়াস নিয়ে যে তারা কারা বা তারা কীভাবে সমস্ত নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে চাইছে সেটা কিন্তু এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আরও পরিষ্কারভাবে জানাবো যে সমস্ত নেতৃত্বদের কাছে এই বার্তাকে পৌঁছেছে না পৌঁছায়নি, বা তারা এই বিষয়টা নিয়ে কী ভাবছে নাকি আদৌ এই বিষয়ে কিছু ভাবছে না, সেই নিয়ে কিন্তু আপনাদের জানাবো। তবে একটা বিষয় ভাবতে হবে যে বেতন বঞ্চনা কিন্তু করা হচ্ছে এই পার্শ্ব শিক্ষকদের, এটা কিন্তু বাস্তব, এবং সেইখানে দাঁড়িয়ে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা কেন এই বেতন পায় এবং সেইখানে দাঁড়িয়ে শিক্ষকরা কেন পাবে না। অতএব এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের পরবর্তী মতামত বা আপনারা কী চাইছেন, আপনাদের মূল্যবান মানে মন্তব্য বা বক্তব্যই কিন্তু পার্শ্ব শিক্ষক যারা নেতৃত্ব তাদেরকে উৎসাহিত করবে। তাই আপনারা যে সংগঠনই হোক সেই সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে আপনারা মতামত জানান। আপনারা কি চান মনে মনে নেতৃত্বরা এক হোক এবং এক জায়গায় বসে তারা একটা সিদ্ধান্ত করে, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হোক, সে চেষ্টা করলে উপায় হবে, এই পরিস্থিতির মধ্যে অনেকে ভাবছেন যে এটা সম্ভব নয়, চেষ্টা যদি থাকে অবশ্যই উপায় হবে, বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছানো যেতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কী হয় আগামী দিনে আপনারা কী বলতে চাচ্ছেন সেই কমেন্টস আমি সমস্ত নেতৃত্বের কাছে পাঠিয়ে দেবো, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।